আজকে আমরা ডিম আর উচ্ছের একটি দুর্দান্ত রেসিপি বানাবো, একদম নতুন রেসিপি। ডিম আর উচ্ছে একসাথে আমরা আজকে রান্না করব। আমরা উচ্ছেগুলি ভালো মতো কেটে নিয়েছি, এবার পেঁয়াজগুলি কাটবো, কাঁচা লঙ্কাগুলি কাটবো, দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। উচ্ছেগুলিতে আমরা এবার কিছুটা লবণ মিশিয়ে দেব যাতে জলটা ভালো মতো চুইয়ে যায়। লবণ মাখিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেব যাতে জলটা ভালো মতো চুইয়ে যায়। এবারে আমরা পেঁয়াজগুলি আর কাঁচা লঙ্কাগুলি কেটে নেব। ডিমগুলো আমরা ভেজে নিয়েছি, এবার আমরা একটি কড়াইতে তেলে পেঁয়াজগুলো ভেজে নেব। এবার তেলে পেঁয়াজগুলি আমরা কিছু পেঁয়াজ ভেজে নেব। এবার কাঁচা লঙ্কা কয়েকটি আমরা দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে দিই। পেঁয়াজগুলি প্রায় আমাদের ভাজা হয়ে এসেছে, বাদামি কালার মতো হয়ে গেছে একদম। এবার বাকি পেঁয়াজ রসুনগুলি আমরা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করবো, তারপর করলাগুলো আমরা দিয়ে দেবো। এবারে আমরা করলাগুলো দিয়ে দেবো, একদম আমরা জলটা ভালো মতো চুইয়ে নিয়েছি। এবার এক চামচ হলুদ দিয়ে দেবো। এবার এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবারে এক চামচ আমরা লবণ দিয়ে দেবো। তো কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে দেবো। কিছুক্ষণ এবার নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য আমরা ভেজে দেবো। এবার সেদ্ধ হওয়ার জন্য আমরা ভেজে দেবো। আমরা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো যাতে মিষ্টি লেগে না যায়।
এবার ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমরা আবার নেড়ে দেবো যাতে লেগে না যায়। আবার আমরা ঢেকে দেব। সেটি আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, এবার আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এবার আমরা ডিম ভাজা ডিমগুলি ছেড়ে দেব। এবার আমরা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ভেঙে দেব। ঝোলটি আমাদের প্রায় ফুটে এসছে, জলটাও টেনে এসছে, আমরা কিছুক্ষণ পরে এটিকে নামিয়ে দেবো। কিছুক্ষণ পর আমরা এটিকে নামিয়ে নেবে, জলটা একটু শুকিয়ে গেলে। জলটা মানে পুরোপুরি ভাবে শুকিয়ে এসছে, এবার আমরা নামিয়ে